প্রেতাত্মা আছে কি নেই সেই নিয়ে তর্কটা বহুদিনের, কিন্তু 8 থেকে 80 আমরা সবাই ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি। তাই সানডে সাসপেন্সের অনুপ্রেরণায় আমাদের এই বিশেষ নিবেদন অদ্ভুতুরে। আজকে আপনারা শুনবেন অদ্ভুতুরের বিশেষ নিবেদন, প্রমথ চৌধুরীর লেখা ফার্স্ট ক্লাস ভূত। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি সেঞ্জুতি বসু। শুরু করছি আজকের গল্প ফার্স্ট ক্লাস ভূত। আমরা তখন সবে কলকাতায় এসেছি স্কুলে পড়তে। কলকাতার স্কুল যে মফস্বলের চাইতে ভালো সে বিশ্বাসে না, কারণ স্কুল সব জায়গাতেই সমান, সবই একই ছাঁচে ঢালা, সব স্কুলে তেরে শিক্ষা দেয়। কিন্তু দুঃখের বিষয়, কেউই শিক্ষিত হয় না, আর যদি কেউ তা হয় সে তার নিজ গুণে, শিক্ষা বা শিক্ষকের গুণে নয়। আমরা এসেছিলাম ম্যালেরিয়ার হাত থেকে উদ্ধার পেতে। আমরা আসবার মাস তিনেক পরে হঠাৎ সারদা দাদা এসে আমাদের অতিথি হলেন। সারদা দাদা কি হিসেবে আমাদের দাদা হতেন তা আমি জানি না। তিনি আমাদের জ্ঞাতি নন, কুটুম্বও নন, এমনকি গ্রাম সম্বন্ধে ভাইও নন। তার বাড়ি আমাদের গ্রামেও নয়। দেশ তার যেখানেই হোক সেখানে তার কোনো বাড়ি ছিল না, তিনি সংসারে ভেসে বেড়াতেন। আমাদের অঞ্চলে সেকালে উইয়ের ঢিবির মতো দেদার জমিদার বাবু ছিলেন, আর তাদের সঙ্গে তার একটা না একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্ক যে কি তাও কেউ জানত না, কিন্তু এর ওর বাড়িতে অতিথি হয়েই তিনি জীবনযাত্রা নির্বাহ করতেন, আর সব জায়গাতেই ভালো আদর যত্ন পেতেন। তিনি একে ব্রাহ্মণ, তার উপর কথায় বাত্রায় ও ব্যবহারে ছিলেন ভদ্রলোক। তাই তিনি দাদা হন, মামা হন, দুঃসম্পর্কে শালা হন কিংবা ভগ্নিপতি, সকলেই তাকে অতিথি হিসেবে বরণ করতে প্রস্তুত ছিল। টাকা তিনি কারোর কাছে চাইতেন না, কারণ তার নাকি কাশিতে একটি বিধবা আত্মীয়া ছিলেন, আবশ্যক হলে তার কাছ থেকেই টাকা চেয়ে পেতেন। সে মহিলাটির নাম সুখদা। সুখদার নাকি ঢের টাকা ছিল আর সন্তানাদি কিছু ছিল না, তাই সুখদার আপনার লোক বলে তার মানও ছিল। সারদা দাদার আগমনে আমরা ছেলেরা খুব খুশি হলুম। যদিও ইতিপূর্বে তাকে কখনো দেখিনি, তার নামও শুনিনি, তবে আমাদের মনে হলো তার সঙ্গে কথাবার্তা কয়ে বাঁচব। কলকাতায় আমাদের কোনো আত্মীয় স্বজনও ছিল না, কোনো বন্ধু বান্ধবও ছিল না যার সঙ্গে দুটো কথা কয়ে সময় কাটানো যায়। আর স্কুলের সহপাঠীদের সঙ্গে গল্প করে মোটেও চমৎকৃত হতুম না, কারণ সেকালে কলকাতায় ছেলেদের কথাবার্তার রস কলকাতার দুধের মতোই ছিল, নেহাত চলো। সারদা দাদা রোজ সন্ধেবেলায় আমাদের দেদার গল্প বলতেন। জীবনে তিনি যা দেখেছেন তারই গল্প। মহাবর্ষ আমাদের সতর্ক করে দিয়েছিলেন যে সারদা যা বলে তার 16 আনাই মিথ্যে, কিন্তু তাতে আমরা ভরকাইনি, কেননা মিথ্যে কথা আদালতে চলে না কিন্তু গল্পে দিবারাত্র চলে। সে যাই হোক, সারদা দাদা বেশিরভাগ ভূতের গল্প বলতেন, তবে সে কথা আমরা মার কাছে কখনো ফাঁস করিনি। শুনেছি বাবার একজন প্রিয় তামাকওয়ালা দাদার কাছে নিত্য ভূতের গল্প বলতো, পরে দাদা নাকি রাত্রিরে এ ঘর থেকে ও ঘরে যেতেও ভয় পেতেন। তারপর বাবা তার প্রিয় তামাকওয়ালার আমাদের বাড়ি আসা বন্ধ করে দিলেন, পাছে মা সারদা দাদাকে বিদায় করে দেন, এই ভয় মার কাছে এই গল্প সাহিত্যের আর পুনরাবৃত্তি করতুম না। তাছাড়া কলকাতা শহরে তো আর ভূতের ভয় নেই, রাস্তায় আলো, পথের ধারে শুধু বাড়ি, বন জঙ্গল নেই। ভূতেরা আলোকে ভয় করে ও মানুষের চেঁচামেচিকেও। কলকাতায় আলো যতটা না থাক হল্লা দেদার আছে, অত হট্টগোলের মধ্যে ভূত আসে না। সারদা দাদা শুধু সেই সব ভূতের গল্প বলতেন যাদের তিনি স্বচক্ষে দেখেছেন। আমি তাকে একদিন জিজ্ঞেস করলাম, আপনি তো শুধু পাড়া গিয়ে ভূতের গল্প বলেন, আপনি কি কখনো সাহেব ভূত দেখেননি? সারদাদা উত্তর করলেন, দেখবো কোত্থেকে, সাহেবরা তো আর এদেশে মরে না, না মরলে তারা ভূত হবে কি করে? দেখো ট্রেনে এত বড় বড় কলিশন হয়,
যাতে হাজার হাজার দেশি লোক মরে, কিন্তু তাতে কোন সাহেব মরেছে এমন কথা কি কখনো শুনেছ? তবে এত গোরস্থানে কারা পোতা আছে? সব ফিরিঙ্গি। তবে দু চারজন সাহেব যে মরে না এ কথা বলছি নে, কিন্তু যারা মরে ভূত হয় তাদের আমরা পায় দেখতে পাইনি। কেন? এদেশে তারা গাছে থাকে না, পায়ে হেঁটেও বেড়ায় না, তারা ট্রেনের ফার্স্ট ক্লাস গাড়িতে চড়ে বেড়ায়, আর ফিরিঙ্গি ভূতেরা সেকেন্ড ক্লাস গাড়িতে। তবে হ্যাঁ, একবার একজনের দেখা পেয়েছিলুম, তার বলবার কথা নয়, আজও মনে পড়লে বেজায় কান্না পায়। আমরা সেই সাহেব ভূতের কথা শুনতে চাই। শারদাদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ঠিক আছে বলছি শোনো, কিন্তু এ গল্প যেন আর কাউকে বলো না। কেন? কি জানি, আবার যদি মানহানির মামলায় পড়ে যাই, মরা লোকেরও তো মানহানি করলে জরিমানা হয়, জেলও হয়। আমার বাপু জেল খাটতে ইচ্ছা নেই। এরপর সারদা দাদা বললেন, আমি একবার কলকাতা থেকে কাশী যাচ্ছিলাম, হাওড়া স্টেশনে যখন পৌঁছলুম তখন গাড়ি ছাড়ে ছাড়ে, তাই একটা খালি ফার্স্ট ক্লাস গাড়িতে উঠে পড়লুম, এই মনে করে যে পরের স্টেশনে নেমে থার্ড ক্লাসে ঢুকব। গাড়ি তো ছাড়লো, অমনি বাথরুম থেকে একটি সাহেব বেরিয়ে এলো, ছাড়া সাড়ে ছ ফুট লম্বা, মুখ রক্তবর্ণ, চোখ কুগলির মতো, আর তার সর্বাঙ্গ দিয়ে বেজায় বিলিতি মদের গন্ধ বেরোচ্ছে। সে ঘরে ঢুকেই বলল, কল আদমি নেচু যাও। আমার তখন ভয় নাড়ি ছেড়ে গিয়েছে, আমি কাঁপতে কাঁপতে বললুম, হুজুর আভি কিস তরে নিচু জায়গা, দূসরা স্টেশন মে উতর জায়েঙ্গে। তিনি বললেন, ও নেহি হো সকতা, তোমারা কপড়া মে বহুত ময়লা, আর তোমারা দেহ মে বহুত বুদবু, গোসল খানা মে যাকে তোমারা কপড়া উতর কে গোসল করো, আর হুই বৈঠ রহো, হম চলা যাস নে কে তুম গোসলখানা সে নিকলিও, হাম জো বলতা অভি করো জানতা, হাম রেল কো বড়া সাহেব হয়। আমি প্রাণের দায় হুজুর যা বললেন তাই করলুম, অর্থাৎ স্নানের ঘরে গিয়ে বিভৎস হয়ে সে শীতে রাত্রিরে স্নান করলুম, অমনি একটা দমকা হাওয়া এসে কাপড় চোপড় সব উড়িয়ে নিয়ে গেল, আমি বিভৎস হয়ে ভিজে গায়ে গোসলখানাতেই বসে রইলুম, আর সাহেব তার কামরায় হুটোপাটি করতে লাগলেন, ও মধ্যে মধ্যে চিৎকার করে আমার প্রতি শুয়োর উল্লুক গাধা প্রভৃতি প্রিয় সম্ভাষণ করতে লাগলেন। আমি নীরবে সমস্ত গালিগালাজ হজম করলুম, প্রায় ঘন্টা খানে এইভাবে কেটে গেল। আমি ভিজে গায়ে হি হি করে কাঁপছি, সর্বাঙ্গে এক টুকরো কাপড় নেই, আর পাশের ঘরে সাহেব মদ খাচ্ছেন উল্লা হচ্ছেন। মাঝপথে গাড়ি হঠাৎ মিনিট খানেকের জন্য থামল, ক্লিক করে একটা আওয়াজ হলো, ছিটকিনি খোলবার আওয়াজ, তারপর গাড়ি ফের চলতে শুরু করলো, পাশের ঘরে টু শব্দ নেই, তাই আমি স্নানের ঘর থেকে বেরিয়ে সে ঘরে যাবার চেষ্টা করল। সর্বনাশ, বড় সাহেব স্নানের ঘরে দূরে ছিটকিনি টেনে বন্ধ করে দিয়েছেন। আমি সেই অন্ধকারের ভিতর আটকে থাকলুম, আধ ঘন্টা পর বর্ধমান এসে পৌঁছলো গাড়ি, আর আমি বাথরুমের জানলা দিয়ে মুখ বাড়িয়ে যা থাকে কপালে ভেবে কুলি কুলি করে চিৎকার করতে লাগলুম। তারপর একজন কুলি এসে ছিটকিনি খুলে আলো জেলে আমাকে বিবস্ত্র অবস্থায় দেখে ভূত ভেবে ভয় পালিয়ে গেল। শেষটায় স্টেশন মাস্টার বাবু এসে বললেন, ভূত নেহি হ্যায় চোর হ্যায়। বলাতে কুলিরা পাশের ঘরে ঢুকে আমাকে মারতে মারতে আদমরা করে প্ল্যাটফর্মের ওপর টেনে ফেলে দিল। স্টেশন বাবু বললেন, শিগগিরই ওকে একটা কাপড় পরিয়ে দে, যদি কোনো মেম সাহেব হঠাৎ এসে এর উলঙ্গ মূর্তি দেখে মূর্ছা যান তাহলে নিকট আমার চাকরিখানা যাবে।
একজন ছাত্রী আমাকে একটি শাড়ি দিলেন, সেই শাড়িখানা পরে আমি স্টেশন বাবুকে সব কথা বললুম। তিনি বললেন যে রেলের বড় সাহেব নাকি এখন সিমলায়, তাছাড়া এর ট্রেনে নাকি কোনো সাহেব আসেও নি, কোনো সাহেব নেমেও যায়নি। এখন বুঝলুম যার হাতে আমি নাস্তানাবুদ হয়েছি সে আসলে সাহেব নয়, সাহেবের ভূত। তারপর স্টেশন বাবু আমাকে থানায় পাঠিয়ে দিলেন, সেখানেও প্রথমে এক পত্তন মার হলো, তারপর দারোগা বাবুর চেরা। যা ঘটেছিল সব তাকেও খুলে বললুম। অবশ্য তিনি আমার ভূতের কথায় বিশ্বাস করলেন, কেননা তিনিও একটি পেত্নির হাতে পড়ে বেজাল নাজেহাল হয়েছিলেন। তারপর দিনই দারোগা বাবু আমাকে আদালতে হাজির করলেন। আমার অপরাধ নাকি গুরুতর, আর অবিলম্বে আমার বিচার হওয়া চাই। হাকিম বাবু ছিলেন অতিশয় ভদ্রলোক, উপরন্তু উচ্চশিক্ষিত। তিনি গাড়িতে ভূতের উপদ্রবের কথা সম্পূর্ণ বিশ্বাস করলেন, কারণ তিনি ছিলেন ঘোর থিওজফিস্ট। কিন্তু ভগবানের দোহাই আর ভূতের দোহাই ইংরেজের আদালতে চলে না। ভগবান ও ভূত এর দুয়ের অস্তিত্ব সেখানে বেআইনি। অগত্যা তিনি আমাকে এক মাসের মেয়াদে জেল দিলেন। আমার অপরাধ বিনা টিকিটে বিনা বসনে ফার্স্ট ক্লাস গাড়িতে গাঁজা খেয়ে ভ্রমণ। তারপর আমাকে সতর্ক করে দিলেন এই বলে যে গাঁজা খেয়ে তো খেয়েও, কিন্তু গাঁজায় দম দিয়ে আর কখনো বিনা টিকিটে ট্রেনে চড়ো না, বিশেষত ত্রৈলঙ্গ স্বামী সেজে তো ফার্স্ট ক্লাসে নাই। আমি বললুম, হুজুর আমি তো গাঁজা খাইনি। তিনি বললেন, গাঁজাখোর বলেই তো তোমাকে লঘুদণ্ড দিলুম, নইলে তোমাকে দয়রা শরপত করতুম। এখন তোমরা তো ফার্স্ট ক্লাস ভূতের কথা শুনলে, এদের তুলনায় পাড়া গিয়ে ভূতেরা কি ফের বেশি সভ্য নয়, কি বলো? আপনারা শুনলেন আজকের গল্প ফার্স্ট ক্লাস ভূত, লেখক প্রমথ চৌধুরী। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করুন, এবং এই রকম আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।